আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাইকে ফয়সালস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 এর বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এবং বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ থেকে কয়েকটি এক্সারসাইজ। আমাদের প্রথম এক্সারসাইজ হচ্ছে নয় নং প্রশ্নটা, 2x + 3y, 5xy, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখানে দেখতে হবে বহুপদী রাশি একপদী রাশি কিনা। বহুপদী বলতে যেখানে প্লাস মাইনাসের সম্পর্ক থাকবে, যেমন এই যে 2x + 3y, এটা বহুপদী, আর এখানে শুধু 5xy, এটা এদের মধ্যে গুণের সম্পর্ক, এটা হচ্ছে যে একপদী। তো এখন এই সমাধানটা আমি দুইভাবে করাবো, আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা গ্রহণ করতে পারবেন। তাহলে সাধারণত গুণের মধ্যে একটা গুণ্য থাকে আর একটা গুণক থাকে। তো আমি যেটা বড় সেটা লিখলাম পদ অনুযায়ী, যেটা বড় সেটা আগে লিখলাম 2x + 3y, দেন তার নিচে আমি লিখলাম 5xy। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 5xy-কে একবার 3y দিয়ে গুণ করতে হবে। তো গুণের সময় সর্বপ্রথম আমাদেরকে সহগের গুণটা করতে হবে। সহগ হচ্ছে এখানে 5, আর এখানে হচ্ছে 3। 5 এবং 3-কে মাল্টিফিকেশন করলে হয় 15, 3 × 5 = 15। দেন এক্স এটা জাস্ট বসে যাবে, আর ওয়াই ওয়াই যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের y² কারণ গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। যেমন y গুণ y গুণ করলে এখানে ভিত্তি দুইটা সেম, একবার লিখবো ওয়াইয়ের উপর কিচ্ছু না থাকলে পাওয়ার 1 থাকে, তাহলে এখানে একটা 1, এখানে একটা 1, 1 + 1 যোগ করলে হয় y². তো ঠিক একইভাবে 3y এর আগে প্লাস ছিল, 5xy আগে প্লাস ছিল, প্লাসে প্লাসে প্লাস। তো আমরা এখন করব আমরা 5xy যেটা সেটাকে 2x দ্বারা গুণ করব। তো গুণ করলে দাঁড়াচ্ছে যে গুণের সময় প্রথমত সহগের গুণ করতে হবে 5, এবং 2-কে যদি মাল্টিফিকেশন করি তাহলে 10 হয়, 5 আর 2 গুণ করলে হয় 10। এখন এখানে ঠিক চলক মিল রেখে তারপর গুণ করতে হবে। যেমন এখানে y মিল রেখে গুণ করছি, y² হয়েছে, x এটা বসে যাচ্ছে, ঠিক একইভাবে এখানে x মিল আছে, সেজন্য x গুণ করলে হবে x² আর y-টা যেভাবে ছিল সেভাবে বসে যাবে। এটা হচ্ছে আমাদের 9 নং প্রশ্নের সমাধান। তো আমরা চাইলে এই অঙ্কটাকে একটু ভিন্নভাবে করতে পারি। যেমন প্রশ্নটা আমরা লিখলাম ব্র্যাকেট দিয়ে 2x + 3y, এখানে কিচ্ছু নাই মানে হচ্ছে যে গুণ থাকবে, তাহলে 5xy, তার মানে এটা গুণ সম্পর্ক। তো ঠিক একইভাবে এই 5xy-কে একবার 2x দ্বারা গুণ, এই যে গুণ করলাম 5xy-কে একবার 2x দ্বারা গুণ, আবার 5xy-কে একবার 3y দ্বারা গুণ, 5xy-কে একবার 3y দ্বারা গুণ, মাঝখানে একটা প্লাস ছিল, প্লাসটা এখানে বসে যাবে। এটা হচ্ছে আমাদের সাজানোর নিয়মটা। দেন আমরা গুণ করব অ্যাজ ইউজুয়াল, প্রথম গুণ করার সময় সহগের গুণ করতে হয়, 5 এবং 2-কে যদি মাল্টিফিকেশন করা হয় তাহলে হবে 10, এবং চলক মিল রেখে গুণ করতে হবে। যেমন x গুণ করলে হয় x², আর x গুণ করার পরে আর থাকে আমাদের y টা জাস্ট বসে যাবে। ঠিক একইভাবে প্লাসটা বসে যাবে, এখানে আমরা গুণ করব। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এখানেও সেম আমরা গুণ করার আগে দেখব সহগ গুণ করা যায় কিনা। তাহলে এখানে 5 এখানে 3, 5 এবং 3-কে যদি মাল্টিফিকেশন করা হয় তাহলে হবে 15, এবং চলক মিল রেখে গুণ করতে হবে, তাহলে y যদি গুণ করা হয় y² দেন x এটা বসে যাবে। তো সাধারণত আমরা যখন ক্যাপিটাল লেটার স্মল লেটারগুলো বলি, অ্যালফাবেটগুলো বলি, x আগে বলতে হয় তারপর y বলতে হয়, সেজন্য x-টাকে আমরা আগে লিখব। তো এটা হচ্ছে আমাদের 9 নং প্রশ্নের আরেকটা সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে এখন আমরা 11 নং প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা হচ্ছে 2a² - 3b² + c² (a³, b²), তাহলে এটা হচ্ছে বহুপদী, এখানে 3টা পদ, আর এখানে হচ্ছে 1টা পদ। তো বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তো আমরা এটাকে প্রথম যে নিয়ম করছিলাম সেইভাবে করার চেষ্টা করব। যেমন 2a² - 3b² + c², এটা লিখবো, এটার নিচে আমরা a³ b²টা লিখবো। তো এই a³ b² একবার c² দ্বারা গুণ। তো আমাদেরকে মনে রাখতে হবে, সাধারণত যদি দুইটা সমজাতীয় চলক গুণ করা হয়, যেমন a গুণ করা হয় তাহলে a², ঠিক একইভাবে x আর x যদি গুণ করা হয় তাহলে হবে x² কিন্তু
x এবং y যদি গুণ করা হয় যেমন x এবং y যদি গুণ করা হয় তাহলে তার ফলাফল হবে xy ঠিক একইভাবে a b c যদি গুণ করা হয় তার ফলাফল হবে abc তাহলে জাস্ট যা ছিল তাই বসাবো তাহলে a কিউব কে c স্কয়ার দ্বারা গুণ করা যাবে না a কিউব b স্কয়ার c স্কয়ার যেভাবে ছিল সেভাবে বসে যাবে প্লাস a এখানে গুণের সময় অবশ্যই সাইন পরিবর্তন করতে হবে এখানে প্লাস প্লাস এ প্লাস a প্লাস ঠিক একইভাবে a কিউব b স্কয়ার এটা দিয়ে আবার 3b স্কয়ার কে গুণ করব তাহলে আগে সহগের কাজ করতে হয় এখানে একটা সহগ ছিল 3 এখানে কোনো সহগ নেই তাহলে সহগ নেই বলতে এখানে একটা 1 আছে 1 দিয়ে যদি 3 কে গুণ করা হয় তাহলে এখানে কত হবে 3 হবে আর 1 টা না ভুললেও চলবে যদি কোনো সহগ একটা থাকে আরেকটা যদি না থাকে সেটাই বসাবো আমরা 3 টা বসে যাবে এরপর আমরা চলক চলক মিল রেখে কাজ করব দেখো দেখা যাচ্ছে যে b স্কয়ার মিল আছে এখানে তো b স্কয়ার গুণ করলে হবে b টু দি পাওয়ার 4 কিভাবে ওই যে আমাদের সূত্র ছিল এই যে এখানে এই যে পাওয়ার যোগ করতে হবে তাহলে এখানে কি হবে সূত্রটা যে b স্কয়ার গুণ b স্কয়ার তাহলে b দুইটা ভিত্তি সেম একটা লিখব লিখে পাওয়ার গুলো যোগ করব গুণের সময় পাওয়ার যোগ করতে হয় তাহলে b টু দি পাওয়ার 4 এখন এখানে b টু দি পাওয়ার 4 লেখার পরে আমাদের a কিউব তো কারোর সাথে মিলতেছে না তো a কিউবটা জাস্ট বসে যাবে যখন আমরা অ্যালফাবেট গুলো বলি তখন এ আগে বলার কারণে এটা আগে বসলো বিটা পরে বসলো তাহলে এ কিউব বি এস বি টু দি পাওয়ার 4 তারপর এটার আগে প্লাস ছিল আর এখানে মাইনাস ছিল তাহলে প্লাস এ মাইনাস হবে গুণের সময় সাইন পরিবর্তন করতেই হবে প্রিয় শিক্ষার্থী ঠিক একইভাবে এ কিউব যেটা বি স্কয়ার ছিল সেটা দিয়ে আমরা আবার 2 এ স্কয়ার কে গুণ করব তো দেখা যাচ্ছে যে এখানে একটা 2 ছিল আর এখানে কোনো সহগ নেই তাহলে 2 টা বসে যাবে এরপর চলক চলক মিল রেখে কাজ করব তাহলে এ কিউব আর এ স্কোয়ারকে যদি গুণ করা হয় তাহলে হবে এ টু দ্য পাওয়ার 5 কারণ এখানে পাওয়ার হচ্ছে 3 এখানে পাওয়ার হচ্ছে 2 3 আর 2 যদি আমরা কী করি যোগ করি তাহলে হবে 5 হবে আর এখানে বি স্কোয়ার যেভাবে ছিল সেভাবে বসে যাবে তারপর এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন উত্তর ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এটাকে ওই 9 নম্বর প্রশ্ন অথবার মতো করে থাকি তাহলে কী দাঁড়াচ্ছে 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার এটাকে ব্র্যাকেটে নিয়ে আসলাম আর a কিউব b স্কয়ার এটাকে জাস্ট রেখে দিলাম এটা কিন্তু গুণাকার আছে কিছু নাই মানে গুণ এখানে তো একইভাবে আমরা কী করব a কিউব b স্কয়ারকে একবার 2a স্কয়ার দ্বারা গুণ আমি একটু ব্র্যাকেট করছি বিষয়টা ভালো করে বোঝার জন্য এই যে গুণ করলাম তারপর মাঝখানে মাইনাস মাইনাসটা বসে যাবে ঠিক একইভাবে আবার a কিউব b স্কয়ারকে 3b স্কয়ার দ্বারা গুণ এই যে গুণ করলাম শেষ তারপর ঠিক একইভাবে এ কিউব বি স্কয়ারকে সি স্কয়ার দ্বারা গুণ মাঝখানে প্লাস প্লাসটা এখানে বসবে ঠিক আছে তাহলে এ কিউব বি স্কয়ারকে সি স্কয়ার দ্বারা গুণ এই যে গুণ করলাম ওকে তো এখন প্রিয় শিক্ষার্থীরা নর্মাল আগের মতো কাজগুলো করব গুণের সময় দেখতে হবে সহগের কাজ আছে কি না এখানে সহগ হচ্ছে 2 এখানে কোনো সহগ নেই তাহলে 2টা বসে যাবে এরপর চলক চলক মিল রেখে কাজ করব তাহলে এ স্কোয়ার আর এ কিউব যদি গুণ করা হয় এ টু দ্য পাওয়ার 5 হবে তারপর বি স্কয়ার যেটা ছিল সেটা যেভাবে ছিল সেভাবে বসে যাবে দেন এখানে একটা মাইনাস ছিল মাইনাসটা বসে যাবে এখানে আমাদের যে গুণের সম্পর্ক দেখবো যে সহগের কাজ আছে কিনা এখানে একটা সহগ হচ্ছে 3 আর কোনো সহগ নেই 3টা বসে যাবে এখন আমরা চলক মিল রেখে কাজ করবো এখানে এ কিউবের সাথে কোনো চলক মিল নেই এ কিউবটা বসে যাবে বি স্কয়ার যদি গুণ করা হয় তাহলে হয় বি টু দ্য পাওয়ার 4 ঠিক একইভাবে এখানে প্লাসটা বসে যাবে আর আমি তো আগেই বলছিলাম যে এ বি সি যদি গুণ করা হয় তার গুণফলে হবে কি এ বি সি তাহলে এ কিউব বি স্কোয়ার সি আমরা অ্যালফাবেটের ধারাবাহিকতা বজায় রেখে যেভাবে ছিল সেভাবে বসাবো তো প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে যে 11 নম্বর প্রশ্নের সমাধান বইয়ে যেভাবে দেওয়া আছে আমি সেভাবে করাচ্ছি আর ঠিক বইয়ের বাইরেও হচ্ছে করা যায় আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যাব যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে গুণ এটা প্রথমত বইয়ে যেভাবে করা আছে সেভাবে করব তারপর আমরা অন্যভাবে করব প্রশ্ন হচ্ছে 2a মাইনাস 3b কমা 3a প্লাস 2b তাহলে এই যে এই দুইটা পদের মাঝখানে মাইনাসের সম্পর্ক এই দুইটা পদের মাঝখানে প্লাসের সম্পর্ক তাহলে এই দুইটাই হচ্ছে বহুপদী গুণ্য গুণক দুইটাই হচ্ছে বহুপদী তো আমরা নর্মালি দুইটাকে লিখলাম যে 2a মাইনাস 3b 3a প্লাস 2b একটা বিষয় মাথায় রাখতে হবে আমি যদি 2a মাইনাস 3b আগে না দিয়ে যদি 3b প্লাস 2b আগে লিখি মানে উপরে লিখি এটা যদি নিচে লিখি উত্তরে কোনো পরিবর্তন হবে না যেমন 2 আর 3 কে যদি মাল্টিফিকেশন করা হয় উত্তর হয় 6 ঠিক একইভাবে 3 আর 2 কে যদি মাল্টিফিকেশন করা হয় তাহলে উত্তর হয় 6 মানে গুণ্য আর গুণক যদি পরিবর্তন করা হয় গুণফলে কোনো পরিবর্তন হবে না
তার প্রথম নিয়মটা হচ্ছে যে আমি বলতেছি আপনাদেরকে যে বহুপদী রাশি দিয়ে যখন গুণ করবেন তখন এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে এই উপরের ডান পাশ থেকে গুণ করে আসবেন, মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে এই দোনোটাকে গুণ। ঠিক আছে, আমি আবার বলতেছি এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে একবার থ্রি বি কে গুণ, একবার টু এ কে গুণ। প্রথম থ্রি বি কে গুণ করতে হবে, মানে এখান থেকে সরাসরি এখানে। তাহলে দেখা যাচ্ছে আমরা একটু করি যে গুণ করার সময় সহগের কাজ করতে হয়, তিন থ্রি থ্রি মাল্টিপ্লিকেশন করলে হয় নাইন, আর এ এবং বি গুণ করলে হয় এ বি। তাহলে এখানে থ্রি এ আর থ্রি বি গুণফল হচ্ছে নাইন এ বি, থ্রি বির আগে মাইনাস, থ্রি এর আগে প্লাস, প্লাস মাইনাস এ মাইনাস। ঠিক একইভাবে এ থ্রি এ যেটা ছিল সেটা দিয়ে এখন আবার টু এ কে গুণ। প্রথম থ্রি এ কে দিয়ে গুণ করবো আমরা থ্রি বি কে, এখন তারপর থ্রি এ কে দিয়ে গুণ করবো টু এ কে। তাহলে থ্রি আর টু কে যদি গুণ করা হয়, মাল্টিপ্লিকেশন করা হয়, তাহলে হবে সিক্স, এবং এ এ যদি গুণ করা হয় হবে এ স্কোয়ার। থ্রি এ এবং টু এ এর আগে প্লাস, প্লাস প্লাস এ প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা ঠিক আগের মতোই কাজটা করব। এখানে যেটা আমাদের টু বি ছিল ওই টু বি দিয়ে একবার থ্রি বি কে গুণ, আর একবার টু এ কে গুণ। তাহলে আমরা যদি একটু দেখি যে গুণ করার সময় প্রথম সহকের কাজ করতে হয়, থ্রি আর টুকে যদি গুণ করা হয় মানে মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে হবে সিক্স। এটা একটু আমরা একটু বাইরের দিকে লেখার চেষ্টা করব, এখানে লিখলেও কোনো সমস্যা হবে না। তাহলে থ্রি আর টুকে গুণ করলে হয় আমাদের ছয়, আর বি বি গুণ করলে হয় বি স্কোয়ার। থ্রি বির পূর্বে ছিল মাইনাস, টু বির পূর্বে ছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক একইভাবে এই টু বিকে আবার টু এ দ্বারা গুণ করব। তাহলে টু টু যদি গুণ করা হয় তাহলে ফোর হবে, এ এবং বি যদি গুণ করা হয় এ বি হবে। টু বির আগে প্লাস, টু এর আগে প্লাস, প্লাসে প্লাস এ প্লাস। তো এখন গুণঙ্কে সাধারণত যখন আমাদের গুণের কাজ শেষ হয় ফলাফলটা চুপ করে বের করতে হয়। তো আমরা যদি একটু দেখি যে সিক্স বি স্কোয়ারের উপরে সিক্স বি স্কোয়ারের সাথে মিলে যায় এমন কোনো পদ সংখ্যা, মানে এমন কোনো পদ নেই, সেজন্য সিক্স বি স্কোয়ার যেভাবে ছিল মাইনাস সেভাবে বসে যাবে, তাহলে মাইনাস সিক্স বি স্কোয়ার। তারপর নাইন এ বির সাথে ফোর এ বি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সহগগুলো ভিন্ন থাকলে কোনো সমস্যা নাই, বাট যে চলকগুলো সেগুলো মিল থাকতে হবে। তাহলে এ বি এ বি মিলে যাচ্ছে, তার মানে এখানে নয়টা এ বি আর এখানে চারটা এ বি। তাহলে নয়টা এ বির আগে মাইনাস, চারটা এ বির আগে প্লাস, প্লাস মাইনাস এ মাইনাস। নয়টা এ বি থেকে যদি চারটা এ বি চলে যায় তাহলে আরও থাকে পাঁচটা এ বি থাকে, মানে ফাইভ এ বি থাকে, ফাইভ এ বি লিখব। এবং এই দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে নাইন, নাইনের পূর্বে যেহেতু মাইনাস সেজন্য এখানে মাইনাস হবে। বড় সংখ্যার পূর্বে যদি মাইনাস হয় মাইনাস হবে, প্লাস হলে প্লাস হবে। এরপর ঠিক যেভাবে সিক্স বি স্কোয়ারের সাথে কোনো কাজ করা যাচ্ছে না, ঠিক একইভাবে সিক্স এ স্কোয়ারের সাথে কোনো কাজ করা যাচ্ছে না, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা একটু অন্যভাবে করি আগের মতোই। প্রথম আমি এদেরকে গুণ আকারে ব্র্যাকেট আকারে লিখব। লিখার পর এখানে যেটা টু এ ছিল, টু এ কে আমি একবার এ পুরা, এটা যদি গুণ্য হয় একটা গুণক, এটা এই গুণ্য সংখ্যাটা দিয়ে মানে টু এ কে দিয়ে পুরোটাকে একবার গুণ করব। আমি করলাম, দেখো টু এ ইনটু থ্রি এ প্লাস টু বি, এই যে গুণ করলাম। তারপর ঠিক একইভাবে এই থ্রি বি কে দিয়ে পুরোটাকে গুণ, তবে থ্রি বির আগে মাইনাস ছিল, এখানে মাইনাস হবে। ওকে, তাহলে থ্রি বি থ্রি এ প্লাস টু বি, এই যে গুণ করলাম, গুণ করি নেই মানে জাস্ট বসাচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে গুণ করব। গুণ করার সময় আগে সহকার কাজ করতে হয়, এখানে টু আর এখানে থ্রি যদি গুণ করা হয় তিন দুগুণা ছয়, এ এ গুণ করলে হয় এ স্কোয়ার। ঠিক একইভাবে টু এ কে এখন আমরা টু বি দিয়ে গুণ করব, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাস এ প্লাস, দুই দুগুণা চার। এবং গুণ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কি, চলক চলক মিলতে হবে। তাহলে এ এবং বি যদি গুণ করা হয় তাহলে হবে কি এ বি, এটা হচ্ছে যে এই অংশের গুণফল। ঠিক একইভাবে এখানেও আমরা গুণটা করব, যে থ্রি বি যেটা ছিল এই থ্রি বি দিয়ে আমরা থ্রি এ কে গুণ করব। থ্রি এ এর আগে ছিল প্লাস, থ্রি বি এর আগে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এ মাইনাস। থ্রি থ্রি মাল্টিপ্লিকেশন করলে নাইন, এ এবং বি গুণ করলে হয় এ বি। ঠিক একইভাবে থ্রি বি যেটা ছিল সেটা দিয়ে আমরা টু বি কে গুণ করব। টু বি এর আগে ছিল প্লাস, থ্রি বি এর আগে মাইনাস, প্লাস মাইনাস এ মাইনাস। এবং গুণ করার সময় আগে সহগের গুণ করতে হয়, থ্রি এবং টুকে যদি গুণ করা হয় তাহলে সিক্স, বি বি গুণ করলে হয় বি স্কোয়ার। এখন আমরা যোগ বিয়োগ করবো, দেখা যাচ্ছে যে এখানে সিক্স এ স্কোয়ারের সাথে রিলেটেড আর কিছু নেই, তাহলে যোগ বিয়োগ করা যাচ্ছে না, এটা বসে যাবে।
তারপর 4ab মানে হচ্ছে 4টা ab আর এখানে 9ab মানে হচ্ছে 9টা ab তাহলে এই 9টা ab এর আগে মাইনাস 4 4টা ab এর আগে প্লাস প্লাস মাইনাস সে মাইনাস 9টা ab থেকে যদি 4টা ab চলে যায় আর থাকে 5টা ab মানে 5ab এই দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে যে 9 9 এর পূর্বে মাইনাস সেজন্য এখানে মাইনাস হবে আর 6b স্কয়ার এর সাথে এখানে রিলেটেড কিছু নেই সেজন্য 6b স্কয়ার টা বসে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ